নবদ্বীপে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট আমাদের কাছে, প্রায় সকলের কাছেই, অতি জনপ্রিয় এবং পছন্দের একটি খেলা। বেশিরভাগ মানুষই তাদের জীবনে কোনো না কোনো সময় ক্রিকেট খেলেছেন। ক্রিকেট শুধু খেলতেই নয়, দেখতেও পছন্দ করেন প্রায় সকলেই। তবে এমন অনেক মানুষ রয়েছেন যাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। ঠিক তেমনই নবদ্বীপে রয়েছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি সংস্থা। তাদেরকে নিয়েই আয়োজন করা হলো নবদ্বীপে একটি ক্রিকেট টুর্নামেন্টের। কর্মসূচিটা কি আছে? আজকের কর্মসূচি হচ্ছে আমাদের এই যে নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিজেবল বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দুদিনের একটা কর্মসূচি নেওয়া হয়। আমাদের 3 তারিখেতে রক্তদান শিবির করা হয়েছে, যেখানেতে প্রতিবন্ধী ভাই বোনেরাই রক্ত দিয়েছে। কালকে আমাদের সেই অনুষ্ঠানটা শেষ হয়েছে। এই অভিনব খেলা দেখতে ভিড় জমান নবদ্বীপবাসীরা। তার কারণ, খেলার মূল আকর্ষণ ওই বিশেষভাবে সক্ষম মানুষরাই। সকল বাধা অতিক্রম করে অন্যান্য ক্রিকেটারদের মতো তারাও ময়দানে এসে হাতে ব্যাট ও বল নিয়ে খেললেন ক্রিকেট। নদিয়ার নবদ্বীপের একটি প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠন নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবলড প্রতিবন্ধীদের নিয়ে 2 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহায়তায় আয়োজন করে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্লাইন্ডের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানেতে 2টো টিম অংশগ্রহণ করছে, নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিজেবল আর একটা কৃষ্ণনগর একাডেমি। এই 2টো টিমের মধ্যে আমাদের 15 ওভারের খেলা অনুষ্ঠিত হবে। এই এটা আমাদের আয়োজন শুরু হয়ে গেছে এবং মানে খেলা এখনই শুরু হচ্ছে। এটা কি প্রতি বছরই করা হয়? হ্যাঁ, এটা আমাদের এইটা নিয়ে 7ম বর্ষ আমাদের এটা উদযাপন করা হচ্ছে। আপনার নাম? আমার নাম তপন কুমার সাদুত। আপনি এই সংগঠনের? সংগঠনে আমি থেকে থাকি। এই শিবিরে প্রতিবন্ধীরাই রক্তদান করেন। ক্রিকেট খেলায় অংশ নেয় নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ডিসেবলড এবং কৃষ্ণনগর একাডেমি। 15 ওভারের এই খেলা অনুষ্ঠিত হয়। এই সংগঠনের সভাপতি বলেন, স্বাভাবিক মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই, যাতে সমস্ত মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে, রক্ত সংকট মেটাতে। সেই কারণেই রক্তদান শিবিরের আয়োজন। অ্যাকচুয়ালি রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, রক্ত মানুষ দিলে তবেই তার রক্তে অন্য একটি মুমূর্ষ রোগী প্রাণ বাঁচে। তাই সেই অর্থে রক্তদান শিবির রক্তদান উৎসব হওয়া প্রয়োজন, তবেই লোকের হয়রানি মুমূর্ষ রোগীর আরও একবার নতুন করে স্বপ্ন, নতুন করে খোলা আকাশ দেখার স্বপ্ন আসে। আর এই খেলার বিষয়ে তিনি বলেন, যদিও এই খেলাটি আমাদের 7ম বর্ষে পদার্পণ করল, সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ অনেকেই। সকলে মিলেই মহা উচ্ছ্বাসের সঙ্গেই এই খেলা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে সক্ষমরাই ছিল এদিনের এই খেলার বিশেষ আকর্ষণ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।